নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে এবছরের উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর পরীক্ষার ফাইনাল রুটিনের সময়সূচি প্রকাশ করল পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ বোর্ড। তাই রুটিনটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও। তার আগে বন্ধুরা, পর্ষদ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সকল জারি হওয়া গুরুত্বপূর্ণ খবরাখবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল সিলেক্ট করে দেবে। তো চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে রুটিনটি সম্পূর্ণ জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ, এখানে স্পষ্ট লেখা রয়েছে এক্সামিনেশন প্রোগ্রাম হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2021, যেটা সম্পূর্ণ নিউ সিলেবাস দ্বারা নির্মিত। তার আগে বন্ধুরা একটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের যার যেমন সাবজেক্ট কম্বিনেশন রয়েছে সেই হিসেবে তোমরা একটু মিলিয়ে দেখে নাও। তো তোমাদের প্রথম পরীক্ষা রয়েছে 15/6/2021 টুয়েস্টেতে। তো সাবজেক্ট রয়েছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলেগু, গুজরাটি এবং পাঞ্জাবি। তারপর পরীক্ষা রয়েছে 17/6/2021, যেটা রয়েছে থার্সডেতে। সাবজেক্ট রয়েছে ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, নেপালি এবং অল্টারনেটিভ ইংলিশ। এরপর 18/6/2021 তারিখ ফ্রাইডেতে রয়েছে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিলেটিংস, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস এবং ভোকেশনাল সাবজেক্ট। এরপর বন্ধুরা 19/6/2021 স্যাটারডেতে রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স। তারপর 21/6/2021 তারিখ মন্ডেতে রয়েছে ম্যাথামেটিক্স, ফিজিওলজি, অ্যানথ্রোপোলজি, অ্যার্গোনমি এবং আর্টসের হিস্টোরি। এরপর 22/6/2021 তারিখ টুয়েস্টেতে রয়েছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিজুয়াল আর্টস। এরপর বন্ধুরা 24/6/2021 তারিখ থার্সডেতে রয়েছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিমিলারিস অফ অডিটিং, ফিলোসফি এবং সোশ্যালজি। এরপর 26/6/2021 তারিখ স্যাটারডেতে রয়েছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি। তারপর 28/6/2021 তারিখ মন্ডেতে রয়েছে সায়েন্সের কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক অ্যান্ড ফ্রান্স। এরপর সবার শেষ 2/7/2021 তারিখ ফ্রাইডেতে রয়েছে স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কোস্টিং অ্যান্ড ট্যাক্সনেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। বন্ধুরা, তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে দুপুর 1:15 পর্যন্ত, অর্থাৎ পরীক্ষা ক্ষেত্রে তোমাদের সময়সীমা থাকবে 3 ঘন্টা 15 মিনিট। এছাড়া বন্ধুরা, তোমাদের এই পরীক্ষা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদের উদ্দেশ্যে ঘোষণা করা হয়েছে। তো কী সেই আপডেট সেটা একটু তোমরা মনোযোগ সহকারে দেখে নাও। তো তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ, আপডেটে বলা হয়েছে হুল দিবসের জন্য আগামী বছরের উচ্চ মাধ্যমিকের শেষ দিনের পরীক্ষা পিছিয়ে দিতে বলেছিল রাজ্য সরকার। সেই মতো সেই পরীক্ষা পিছিয়ে পরিবর্তিত তারিখ ঘোষণা করা হলো। জানানো হলো নয়া বছরের 30শে জুনের পরিবর্তে উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা হবে আগামী 2ই জুলাই। একইভাবে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষাও পিছিয়ে গিয়েছে। এরপর এখানে জানানো হয়েছে দিন কয়েক আগেই উচ্চ মাধ্যমিকের সূচি প্রকাশ করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই সূচি অনুযায়ী নয়া বছরের 15 জুন থেকে 30শে জুন পর্যন্ত লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষার শেষ দিনেই পড়ে যায় হুল দিবস। সেজন্য পরীক্ষার সূচি পরিবর্তনে আর্জি জানায় একাধিক সংগঠন। তার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন উচ্চ মাধ্যমিকের সূচি পরিবর্তন হচ্ছে, তবে পরীক্ষার নয়া সূচি ঘোষণা করেননি তিনি। তারপর বলা হয়েছে সোমবার সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় 30শে জুনের পরিবর্তে আগামী বছরের উচ্চ মাধ্যমিকের শেষ লিখিত পরীক্ষা হবে 2ই জুলাই। সেদিন স্ট্যাটিস্টিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সনেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষা হবে।
তাছাড়া বাকি পরীক্ষার সূচি অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ বন্ধুরা, শুধুমাত্র 30 জুন যে পরীক্ষা কয়টি ছিল সেদিন হুল দিবস থাকার কারণে সেটি পরিবর্তিত হয়ে 2 জুলাই করা হয়েছে। এরপর বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের সূচি পরিবর্তিত হওয়ার 11 শ্রেণীর বার্ষিক পরীক্ষাও গিয়েছে। নয়া সূচি অনুযায়ী 30 জুনের পরীক্ষা হবে 2 জুলাই, আর 2 জুলাইয়ের 11 শ্রেণীর যে পরীক্ষা ছিল তা হবে 3 জুলাই। তবে উচ্চ মাধ্যমিক বা 11 শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষার সূচির কোনো পরিবর্তন কিন্তু হয়নি।